हेलो एवरीवन, आई होप तुम्हारा भालो आछो। लास्ट वीडियोते तो रवींद्र भारतीर अनेक इनफरमेशन पेयेछो, तबे आजके थाकछे किभाबे अनलाइन एप्लीकेशन करबे, मेरिट पॉइंट किभाबे काउंट होबे, भविष्य कि आछे किछु आदौ, तो देखते थाको एंड साथे थाको। यदि रवींद्र भारतीते पढ़ले कि आदौ कोनो भविष्य आछे? हाँ अवश्यई, एखाने जारा फाइन आर्टसे पढ़ाशोना करछे बा भिजुअल आर्टसे पढ़ाशोना करछे, सेखान थेके किन्तु डेफिनेटलि तारा अनेक भालो भालो अपशन पाय, जेमन बोलो ड्रामा बोलो बा भोकाल म्यूजिक बोलो बा डान्स बोलो, एई सबकिछु किन्तु बा इन्स्ट्रुमेंटालो बोलो, अनेक छेलेमेयेदेर साथे जेहेतु परिचय हय एखाने, তারা অনেক ব্যান্ডের সাথে যোগাযোগ হতে পারে, অ্যাজ আ মডেল কেউ কেউ কাজ করে, তো যেহেতু কলকাতার মতো জায়গা অনেক রকম অপশনের সুযোগ কিন্তু তারা পেয়েই থাকে। আর ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে আমাদের সঙ্গে যেমন চেনা একজন দাদা ছিল, আমাদের থেকে সিনিয়র ছিল, তো ওই দাদা ওখানেই মূর্তি নিয়ে মানে স্কাল্পচার নিয়ে পড়াশোনা করতো, তো ওখান থেকে ডিরেক্ট কিন্তু অ্যাজ আ টিচার পাটনাতে বা বিহার সাইডে কোনো একটা স্কুলে কিন্তু ওখান থেকে বেরিয়ে সে জয়েন করে। তো এইসব ডিপার্টমেন্টগুলো থেকে অনেক অনেক ভবিষ্যৎ আছে, পড়াশোনা তোমরা করতে পারো, যাদের অবশ্যই স্বপ্ন আছে। আর অ্যাজ আ যদি বলি ফ্যাকাল্টি অফ আর্টস, সেটা নিয়েও পড়াশোনা ভালো করে যদি কেউ করো, অ্যাজ আ জেনারেল লাইনেই পড়াশোনা আছে, যেটা লাইফে এম করতে চাও করতে পারো, তবে ইউনিভার্সিটির অপশন থেকে কোনো চান্স বা সুযোগ আছে কিনা আমার জানা নেই, এটা অ্যাজ আ জেনারেল নর্মাল পড়াশোনা, তবে রবীন্দ্র ভারতীর ট্যাগটা কিন্তু ভীষণ দামি, ভীষণ দামি, আর যেখানে যাবে তোমাকে লোকে এক কথায় ভীষণ বাহবা দেয় যে রবীন্দ্র ভারতীতে কিন্তু ফর্ম বেরিয়ে গেছে, মানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে গ্র্যাজুয়েশনের জন্য। মাস্টার্সের জন্য যতদূর সম্ভব এখনও হয়নি, কিন্তু যদি হয় আমি যতটুকু দেখেছি যে গ্র্যাজুয়েশনের জন্য স্টার্ট হয়েছে, তো তোমরা অ্যাপ্লাই করে ফেলো, এই 1 থেকে 15 তারিখ অবধি চলবে। আর তোমরা গুগলে গিয়ে, আমি তোমাদের এখানে স্ক্রিনে সমস্ত কিছু দেখাচ্ছি, দেখো গুগলে যাও, গুগলে গিয়ে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিও লিখতে পারো, কিংবা rbu.ac.in লিখেও তোমরা ওয়েবসাইটে যেতে পারো। খুললেই দেখবে এই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির উপর টাচ করলে এদের ওয়েবসাইটটা খুলে গেল, আর এদের ওয়েবসাইটটা খোলার পরে তুমি একটু স্ক্রল করো, তারপরে কিন্তু এই যে নোটিশের অপশন চলে এলো, তো নোটিশের ফার্স্টেই আছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ফ্যাকাল্টি অফ আর্টস, তারপরেই আছে দেখো ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, এই পরপর কিন্তু যে যেটাতে ভর্তি হতে চাও সে সেটার উপর টাচ করবে। তো আমি ফ্যাকাল্টি অফ আর্টসটাই দেখাচ্ছি, তো ফ্যাকাল্টি অফ আর্টসটা ক্লিক করলে দেখো এরকম একটা ডাউনলোড পিডিএফ দেখাবে, বা তোমরা এমনিও ওপেন করে দেখতে পারো, তো ডাউনলোডই করে নেবে, সেটাই তোমাদের জন্য সুবিধা হবে। তো ডাউনলোড করার পর দেখো এখানে তোমাদের সমস্ত ডিটেল থাকবে, কার কী ক্রাইটেরিয়া লাগবে, কত সিট। আচ্ছা এখানে একটা যে জিনিস আছে, যে এখানে আনরিজার্ভদের জন্য আমি বলেছিলাম 55টা সিট, না এখানে 51টা সিট আছে, আর বাকিদেরগুলো দেখো অল্প অল্প করে দেওয়া আছে, তো এখানে তোমরা অল ডিটেল পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন তো করবে, বাট মেরিট পয়েন্ট কিভাবে কাউন্ট হয় সেটাও তো জানতে হবে, তো এখানে যেগুলো গ্রিন টিক করছি দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে 20 স্কোর দিয়ে তোমাদের ডিভাইডেড করা হবে, এইচএসএ 30, আর যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেটা থেকে 50, তো মাধ্যমিকের ক্ষেত্রে যদি তোমরা 80% পেয়ে থেকো, তো 80 × 20/100 অর্থাৎ 16 এখানে তোমার একটা পয়েন্ট বেরোলো। এইচএস এর ক্ষেত্রে কিন্তু বেস্ট 4 সাবজেক্টের পার্সেন্টেজটাই তোমাদের নেবে, তো এরম করে 3টে পয়েন্ট বেরিয়ে যাওয়ার পর সেই 3টেকে আবার প্লাস করবে, অ্যান্ড প্লাস করার পর দেখো এখানে 79.500 মতো বেরিয়েছে মেরিট পয়েন্ট, আর এটাই হবে তোমাদের মেরিট পয়েন্ট, তার ভিত্তিতেই তোমরা চান্স পাবে কি পাবে না লিস্টে নাম আসবে। দেন ওই ফর্মটার মধ্যে দেখো তো উপরেই দেখো এই যে ব্লু একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটার উপর তোমরা টাচ করলে চলে যাবে আরেকটা নিউ পেজে, তো এই নিউ পেজে গিয়ে তোমাদের কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখো তোমাদের 3টে অপশন দিচ্ছে, তো তোমরা কোনটা সাধারণত করবে, যে অ্যাডমিশন ফর লগইন অ্যাকাউন্ট, তো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার জন্য তোমাদের এই মাঝের অপশনটা, 3টে আছে আমি বলে দিচ্ছি, মাঝের অপশনটা ক্লিক করবে, মাঝেরটা ক্লিক করলে দেখো এখানে দিচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড তো তোমার কিছুই নেই, সেই ক্ষেত্রে তোমাকে দেখো নিচে আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করতে হবে। দেন এমন একটা পেজ খুলবে যেখানে তোমাদের যে কটা সাবজেক্টের কথা বলেছিলাম, এছাড়া ফাইন আর্টস ভিজুয়াল আর্টসেরও সমস্ত সাবজেক্টের অনার্সের ডিটেলগুলো কিন্তু দেওয়া আছে, অ্যান্ড এটার একদম নিচে চলে যাবে, নিচে যাওয়ার পর দেখো এরকম মানুষের মতো একটা প্লাস চিহ্ন আছে যেখানে নিউ অনলাইন অ্যাডমিশন আছে, এখানে ক্লিক করবে, নিউ পেজ খুলে গেল, যে নেম ডেট অফ বার্থ কী কী করতে হবে, পরপর তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দেবে, নেক্সট করে করে এই করে নেক্সট করলে এরকম পেজ খুলবে যেখানে তোমাদের 2টো ওটিপি দিতে হবে, যেটা ফোন নাম্বারে ঢুকবে অ্যান্ড ইমেল আইডি, তাই মনে করে ভ্যালিড ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি দেবে, দেন ভেরিফাই ওটিপি, এই পেজটা খুলবে যেখানে ইউজার নেম কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছিলে সেটা সেট হবে, আর যদি তোমরা কাস্টম করো তাহলে আবার নতুন ইউজার নেম সিলেক্ট করতে পারো, দেন তারপর পাসওয়ার্ড সিলেক্ট করবে, কনফার্ম পাসওয়ার্ড করে সাবমিট করবে, তোমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু তৈরি হয়ে তোমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, অ্যান্ড দেন যখন তোমরা নেক্সট আবার এটা খুলবে, ওই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা দিলেই কিন্তু তোমার লগ ইন করলে দেখো এরকম একটা পেজ খুলছে, যেখান থেকে এবার মেনলি তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, তো একদম উপরে দেখো অ্যাপ্লাই নিউ প্রোগ্রাম, এই অ্যাপ্লাই নিউ প্রোগ্রামে ক্লিক করবে,
করার পর এখানে অ্যাড নিউ প্রোগ্রাম বলে এই পেজটা খুলবে, যেখানে প্রোগ্রামে তোমাদের সিলেক্ট করতে হবে যে তোমরা শুধু আর্টসে করতে চাচ্ছো না ফাইন আর্টস না ভিজুয়াল আর্টস, সেটা তোমরা সিলেক্ট করে নেবে এই সাইডের টিক থেকে। দেন তোমাদের কোর্স অফ স্টাডি, কোর্স অফ স্টাডি বলতে তোমরা কোন সাবজেক্টে অনার্সটা করতে চাইছো, তো এখানে বেঙ্গলি আমি করছি এখানে সিলেক্ট করে নেওয়া হলো। তারপরে তোমাদেরকে দিতে হবে যে কোন সাবজেক্ট, মানে কোর্স অফ স্টাডিতে তোমরা একবার দিচ্ছ, তারপরে আবার সাবজেক্ট, প্রত্যেকটাই কিন্তু ডান দিকের টিক থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। তো তারপরে এখানে সাবজেক্ট দেখো বেঙ্গলি সিলেক্ট হয়ে গেল। দেন এটা সিলেক্ট করার পর তোমাদের কনফার্ম অ্যাপ্লাই করে দিতে হবে। তো দেখো এখানে সাকসেসফুল অ্যাপ্লাই দেখাচ্ছে, ওই পেজটাই আবার খুলে গেছে। অ্যাপ্লাই করে দেওয়ার পর এবার দেখো যে পেজটা প্রথম খুলেছিল ওটাই আবার খুলে গেল। তো কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশন বলে দেখো একটা অপশন আছে, এটাতে তোমরা এবার ক্লিক করবে, মানে তোমাদের এবার ফর্মটার মধ্যে তোমাদের সমস্ত ডিটেলটা তোমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তোমাদের একাডেমিক ডিটেলসটা যেটা আগে ভরেছিলে সেটাই তোমাদের পুরোটা দেখাবে। তারপর কিছু বেসিক ইনফরমেশন, স্পোর্টস প্রফিসিয়েন্সি যদি কারোর থেকে থাকে তাহলে সেই স্পোর্টসটা দেবে, স্পোর্টস টাইপ এগুলো দিতে পারো, আর যাদের নেই তারা নো করে দেবে। হ্যাঁ, নেম আর ডেট অফ বার্থ তো আগে দিয়ে দিয়েছিলে, তো এরপরে তোমরা কোন রিলিজিয়ান আছো, তোমরা কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ো, কেন ক্যাটাগরিতে থাকলে তার সার্টিফিকেট নাম্বার, অ্যান্ড যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকো অর্থাৎ পিডাব্লিউডির আন্ডারে পড়ো কিনা, তো পিডাব্লিউডিটা তাহলে ইয়েস করবে। তার টাইপ লিখতে হবে, পার্সেন্টেজ কতটা আছে সেটা দিতে হবে, রেফারেন্স নাম্বার দিতে হবে, সার্টিফিকেট নাম্বার দিতে হবে, অর্থাৎ এগুলো যদি কারো নো থাকে, অবশ্যই আমাদের সবার ক্ষেত্রে নো, যাদের এগুলো থাকে তারা দেবে সব কিছু, ভ্যালিড আপ টু মানে কতটা অবধি ভ্যালিড করা আছে এগুলো কিন্তু যদি কারো পিডাব্লিউডি আন্ডারে থাকো সেটা দিতে হবে। তারপরে দেন এখানে দেখো 10+2 অর্থাৎ এইচএসএ যে পার্সেন্টেজটা এসছে তোমাদের তার সেটা পুট করে দিতে হবে। তারপরে আছে যে তোমরা কোন সালে পাস করেছো, অর্থাৎ এখানে 2023 দেওয়া আছে যারা এই বছর করেছো, আর এখানে কিন্তু এই বছর 2021-22-23 অর্থাৎ এই তিন বছরের মধ্যে যারা এইচএস পাস করেছো তারা অবধি অনার্স করতে পারবে, 20 সালে যারা করেছো তারা করতে পারবে না। তো এখানে দেখো যারা নতুন তারা তো 23 দেবে, যারা পুরনো তারা পুরনোগুলো সিলেক্ট করে নেবে। একটা জিনিস দেখায় যে এখানে তোমরা আগে পড়েছো কিনা ইউনিভার্সিটিতে, যারা গ্র্যাজুয়েশন করছো তারা তো আগে পড়োনি, অবভিয়াসলি নো হবে তোমাদের কাছে। আর লাস্ট যেটা তোমরা এখানে পড়াশোনা তোমার কোয়ালিফিকেশন আছে সেটা তুমি রেগুলার থেকে করেছো না প্রাইভেট থেকে করেছো, এগুলো তোমাদের কিন্তু বিভিন্ন রকম অপশন থাকবে, তোমরা যে যেটা করেছো সেটা করে ফেল। স্টুডেন্ট প্রোফাইল অর্থাৎ প্রথমে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার যে যার মতো সিলেক্ট করো, তুমি ম্যারিড না আনম্যারিড, সমস্ত কিছু ডিটেল আমাদের যে কোনো ফর্মে যেগুলো ভরতে হয় এখানে সব কিছুই আছে। তারপরে একদম নিচে তুমি হিন্দু না অন্য কোনো রিলিজিয়ান থেকে আসছো, রিলিজিয়ান থেকে আসছো দিয়ে দেবে, দেন আদার রিলিজিয়ানও তোমরা এইটাই দিয়ে দেবে, তারপর ব্লাড গ্রুপ দিতে হবে, অ্যান্ড দেন দিতে হচ্ছে মাদার্স নেম অর্থাৎ তোমার মায়ের নাম দিতে হবে, মাদার টাং তোমার মাতৃভাষা দিয়ে দেবে যার যেটা মাতৃভাষা, মাদার কোয়ালিফিকেশান, মায়ের কোয়ালিফিকেশান সিলেক্টের জন্য দেখো ডান দিকে টিক মার্কটা ক্লিক করলে কিন্তু এখানে অনেক অপশন থাকবে যেখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, তারপর মাদার মোবাইল নাম্বার কিন্তু এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, অর্থাৎ এখানে কোনো স্টার নেই, তো যে অপশনগুলোর পাশে স্টার আছে অর্থাৎ রেড স্টার সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে, আর যার পাশে রেড স্টার নেই সেটা তোমার অপশনাল দিতেও পারো অ্যান্ড নাও দিতে পারো। তারপরে কিন্তু এখানে আছে মাদার প্রফেশন অর্থাৎ এখানেও দেখো ডান দিকে টিক আছে, যেটা তোমরা ওপেন করবে ওখান থেকে বিভিন্ন প্রফেশন পেয়ে যাবে, যার মায়ের যা প্রফেশন অর্থাৎ যদি কারোর মা হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে একদম দেখো নিচে যাবে, নিচে গিয়ে দেখবে এখানে হোম মেকার বলে অপশন আছে, ওই হোম মেকার অপশনটা কিন্তু তোমরা পুট করে দিতে পারবে, এই দেখো একদম নিচে হোম মেকার এই অপশন তোমরা পুট করে দেবে। আর তারপরে দিতে হবে ফাদার প্রফেশন, তো সেমভাবেই ডান দিকে যে টিক আছে টিকে তোমরা ক্লিক করবে, এখানেও প্রচুর অপশন আছে, যার বাবা যে প্রফেশনে আছে সেটা তোমরা পুট করে দেবে। তারপরে দিতে হবে ফাদার কোয়ালিফিকেশান, ফাদার কোয়ালিফিকেশানের ক্ষেত্রেও ঠিক সেমভাবে ডান দিকে টিক আছে, এখান থেকে যার যা কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেবে। ফাদার মোবাইল নাম্বার এটা কিন্তু ম্যান্ডেটরি, দেখো স্টার আছে দিতেই হবে, তো সেটা পুট করে দেবে। তারপরে আছে গার্জিয়ান নেম, গার্জিয়ান নেম হচ্ছে তোমার রিসেন্ট যে গার্জিয়ান তার নামই দেবে, অর্থাৎ যাদের বাবা নাম দিচ্ছ তো বাবা বা যার যেটা সুবিধা সে সেটা দেবে, তারও কোয়ালিফিকেশানটা কিন্তু তোমাদের এই ডান দিকের টিক থেকে সিলেক্ট করে নিয়ে পুট করতে হবে। তো এই গার্জেনের সঙ্গে কী রিলেশন আছে, তার ফোন নাম্বার, তার ভ্যালিড ইমেল আইডি সব কিছু পুট করতে হবে। দেন এখানে তোমরা বিপিএল কিনা ইয়েস অর নো করবে সাইডের টিক থেকে, দেন অ্যানুয়াল ইনকাম অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটা তোমরা এখানে পুট করবে, রেজিস্টার বাংলা শিক্ষার সঙ্গে রেজিস্টার আছে কিনা সেটা তোমরা ইয়েস বা নো করবে সাইডের টিক থেকে, বাংলা শিক্ষা রেজিস্টার থাকলে তার আইডিও থাকবে নিশ্চয়ই, তো সেটাও তোমরা এখান থেকে দিতে পারবে, তো নো থাকলে সব কিছু নোই হবে, অবশ্যই নোই হবে আশা করি, যাদের ইয়েস তারা সব কিছু পরপর দিয়ে ফেলবে। তো
দেন আছে ইজ রেজিস্টার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এটা নই হবে আশা করি। তো পারমানেন্ট অ্যাড্রেস তোমাদেরকে এরপরে দিতে হবে, যার যেটা পারমানেন্ট অ্যাড্রেস, তারপর সিটি, লোকালিটি, ভিলেজ, যার যেটা আছে, পোস্ট অফিস দিতে হবে, কোন কান্ট্রি থেকে তুমি আসছো সেটা দিতে হবে, যারা এই কান্ট্রি, যারা আদার কান্ট্রি থেকে আসছে তারা তো আদারই দেবে, এটা আমাদের এগুলো বোঝানোর কিছুই নেই। পরপর আমি বলে দিচ্ছি, তারপর কোন স্টেট, ডিস্ট্রিক্ট দেবে, অ্যান্ড পিনকোডটা কিন্তু সবাই ভালোভাবে দেবে। তারপরে দেখো এখানে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, যদি এটাই তোমার পারমানেন্ট অ্যাড্রেস হয় তাহলে ক্লিক হেয়ার টু পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে গ্রিন টিকটায় ক্লিক করে দেবে, গ্রিন হয়ে গেলে তোমার ওই যে অ্যাড্রেস আগে দিয়েছিলে সেটাই কিন্তু এই নিচে পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় কিন্তু সমস্তটা চলে আসবে, আর তোমাকে নতুন করে লিখতে হবে না। তো এটাই হচ্ছে অ্যাড্রেস ছিল। দেন হচ্ছে লোকাল কন্ট্যাক্ট পার্সন, তুমি ওখানে থাকলে তোমার লোকাল কন্ট্যাক্ট, যদি তুমি অসুস্থ বা এমার্জেন্সি কিছুর জন্য বলছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা দিতেও পারো নাও দিতে পারো, কেন কি এখানে দেখো কোনো লাল স্টার নেই, তো এখানে যদি দিয়ে থাকো সব কিছুই তোমাদের ভরতে হবে। তারপর হচ্ছে ডিস্টেন্স ফ্রম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার বাড়ি থেকে কতটা দূর ইউনিভার্সিটির ডিস্টেন্স সেটাই তোমার নিয়ারেস্ট রেলওয়ে থেকে সেই ডিস্টেন্সটা তোমাকে পুট করে দিই এখানে। কিন্তু নেক্সটে ক্লিক করলে তোমাদের কোয়ালিফিকেশানের অপশন আসবে, যেটা এবার ফিল আপ করবে। এরপর একদম লাস্টলি যেটা, যে তোমাদের মাধ্যমিকের নাম্বারটা এখানে দিতে হবে, আর কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, অ্যান্ড এইচএস এর নাম্বার, এইচএস এর ক্ষেত্রে বেস্ট ফোর সাবজেক্টের নাম্বার তোমাদের দিতে হবে, কিন্তু এনভিএস অর্থাৎ ইভিএস এর নাম্বার ছাড়া কিন্তু বাকি যে সাবজেক্টে বেশি নাম্বার আছে সেই চারটে নাম্বার তোমরা পুট করবে। আর মার্কশিটের ফার্স্ট দিকের ফটো আর লাস্ট পেজের ফটো দুটোই তোমাদের আপলোড করে দিতে হবে। এই সব কিছু করার পর এরপর তোমরা যে যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেই সাবজেক্টের নাম্বারটা কিন্তু তোমাদের এখানে পুট করে দিতে হবে, অর্থাৎ সেটা ওরা ডিভাইডেড করে ভাগ করে নেবে, অ্যান্ড দেন তোমাদের এখানে ফটো, সিগনেচার, আইডি প্রুফ, সমস্ত কিছু ছবি কিন্তু এক এক করে আপলোড করতে হবে। দেন যেমন দেখো এখানে চুজ ফাইল আছে, অর্থাৎ এখানে কিন্তু সব কিছু 40 KB-র মধ্যে PDF ফাইলে হতে হবে ছবিগুলো, দেন এখানে আপলোড করে দেবে। ছবি আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে দেখো পরে প্রিভিয়াস ফর্ম, অর্থাৎ যে যে তোমরা ডিটেল এখানে ভরেছো পুরো ফর্মটা তোমাদের এখানে সাজিয়ে দেখাবে, তো পুরোটা ভালোভাবে চেক করে নেবে। ইভেন এখান থেকে তোমরা সব পার্সেন্টেজ, নিজের ফটোগুলো দেখতে পারো ঠিকঠাক হয়েছে কিনা, সব কিছু দেখার পর নেক্সট করে দিলেই পেমেন্ট ডিটেলসে চলে আসবে। দেখাচ্ছে ফিজ নট রিকোয়ার, প্লিজ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, তা কোনো ফিজ তোমাদের লাগছে না, তো তাই এখানে আই এগ্রি করে দেবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা জেনে নিচ্ছে ওরা, তো কনফার্ম মাস করলে দেখো ওকে করবে। ওকে করার পরে একদম ভালো করে কিন্তু দেখে নেবে, দেখে নিয়েই ওকে করবে। দেন এখানে সাবমিট অপশন আছে, সাবমিট করলে এই দেখো একদম রাইট চিহ্ন, অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল হয়ে গেল। দেন আবার যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আসবে এই জায়গাটা খুললেই দেখো ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, অর্থাৎ তোমাদের ফর্মটা ডাউনলোড করতে পারো, ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নেবে অবশ্যই। তোমরা করবে যে কোনো ফর্ম ফিল আপই, সবাই তো আমরা কম বেশি করেছি, এরকমভাবে ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমার ফার্স্ট টাইম কোনো ভিডিও যেটা আমি ইনফরমেটিভ টাইপের বানাচ্ছিলাম, তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা একটু ম্যানেজ করে নিও, আর অবশ্যই তোমরা ভালোভাবে সব কিছু পড়ে ভালোভাবে ডিটেলে দেখে ফর্মটা ফিল আপ করবে, সবটাই আমার কথা মতো করো না, তবে আশা করি আমি সবটা ডিটেলে ঠিকঠাকই দেওয়ার চেষ্টা করেছি, কোনো ভুল ত্রুটি নেই, তাও আমি তোমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি। সো রবীন্দ্রভারতী রিলেটেড ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের অনেকটা ইনফরমেটিভ মনে হয়, তোমরা তোমাদের অনেক বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও অনেক কিছু জানতে পারবে। আর হ্যাঁ, যে আমাকে বলেছিলে তাকে স্পেশালি বলছি, মানে মোস্টলি প্রচুর প্রচুর রিকোয়েস্ট যে করেছিলে যে দিদি ভিডিওটা বানাও বানাও, তাকে আমি বলছি তুমি স্পেশালি অনেকের সাথে শেয়ার করবে, কিন্তু বাকি সবাইকেও বলছি তোমরা শেয়ার করো, অবশ্যই খুব ইনফরমেটিভ মানে একটা ভিডিও, অনেকে হেল্প হবে, হেল্পফুল একটা ভিডিও। তো আর কিছু বলবো না, অনেক অনেক কথা বলেছি আজকে ভিডিওর মধ্যে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা ফার্স্ট পার্টটা দেখোনি গিয়ে দেখো, ডেসক্রিপশনে লিংক আছে, ওটাও ভীষণ ভালো একটা ভিডিও। টাটা।